হাট থেকে যদি গরু কিনা হয় 90% গরু আপনার বিকালে দোয় না, ওটা সকালের জন্য রাখা দেয়, ওটা দুধটা জমায় রেখে দেয় যেন সকালে আসে ওইটা আর কি দুধটা যেন বেশি হয়, এর জন্য ওইটা কি করে এই যে দুধটা যখন জমায় তখন বাড়ের ক্ষতি হয় না? অবশ্যই ক্ষতি হয়, কারণ উনি তো বিক্রি করে দিব, উনি বিক্রি করে দিব ক্ষতিটা হইব, আপনি কিনবেন আপনার ক্ষতিটা হইব। দুই ঘন্টা সময় হইলে আপনি গরু পালায় না, বেশি সময় লাগবে আমার ওইখানে বিদেশ গিয়ে আপনার 8 ঘন্টা ডিউটি করে দেবো, সকাল 6টা থেকে বিকাল 4টা 6টা বন্ধ ডিউটি করে দেবো, আবার বাসায় রান্না করে খাইতে দেবো আর কি। এগুলো অনেক কিছু চিন্তা মাথায় আইসছে, এগুলো সেন্স খাটাইছি যে না এখন তো আমার এখানে ভালো বেটার হইতেছে এখানে, এর জন্য আর কি চিন্তা করছি না বিদেশ আর যাবো না, ওই টাকাটা এখানে ইনভেস্ট করি। আর মূল কথা আমাদের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজও আমরা আপনাদেরকে নিয়ে আসছি কাউন্দিয়া সাভার মধ্যপাড়া। দেখতে পাচ্ছেন যে পরিকল্পিতভাবে ছোট্ট পরিসরে একটা খামার গড়ে তোলা হয়েছে, আর এই খামারে যিনি সার্বক্ষণিক সময় দেন একজন ইয়াং ম্যান বলব আমরা, সে সংসারের অন্যান্য কাজের পাশাপাশি বাবা মাকে খামারে কিভাবে সহযোগিতা করেন সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি সেই ইয়াং ম্যানের সাথে, কথা বলে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ মানিক। মোহাম্মদ মানিক ভাই, আচ্ছা মানিক ভাই, আমরা জানলাম যে আপনি সদ্য পড়াশোনা বাদ দিয়ে বাবার খামারের সময় দিচ্ছেন, কতটুকু পড়াশোনা করেছেন আপনি? আমি পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত? আর কেন পড়লেন না ভাই? কারণ আমার পড়ালেখার দিকে ওই রকম মনোযোগ ছিল না এর জন্য। কিন্তু পড়ালেখা করাটা কি ভালো ছিল না? ভালো ছিল, অবশ্যই ভালো ছিল। কেন মনোযোগ ছিল না আসলে? এই ফ্রেন্ডদের সাথে আর কি আড্ডায় পড়েছিলাম এর জন্য আর কি। আচ্ছা, এই যে আমি শুনলাম যে আপনি খামারে আপনার বাবা মাকে সময় দিয়ে থাকেন, কিভাবে সময়টা দেন? সময়টা দেই এখন যখন আমি আর কি আমার যে কাজ করি সেটা যখন আমি না করি ওইখানে আমি যেসব বাসায় থাকি ওই সময় আমি যতটুকু সময় পারি আর কি আমি খামারে দেওয়ার চেষ্টা করি। যেমন সেই সময়টা কি কিভাবে কখন দেন? যেমন আপনার এখন তো আমি বাসায় যখন থাকি আমি সারাদিন ফিরি, তাহলে আমি সকাল 8টা থেকে আসি, 8টা থেকে আর কি আসি, আইসা যতটুকু কাজ করার দরকার আর কি ওগুলা করি। আচ্ছা, কি করেন? যেমন গরুর খাবার দেওয়া, গরুর ঘাস আনা, তারপর গরুকে গোসল করানো, একটু কি গরু সুস্থ আছে কিনা এগুলো দেখাশোনা করা। এই কেমন লাগে সেগুলো করতে? ভালো তো লাগে অবশ্যই, ভালো না লাগলে তো করতাম না। কিন্তু এখনকার ছেলেপেলার তো দেখা গেছে যে প্যান্ট শার্ট পরে ঘুরবে, ফিটফাট হয়ে ঘুরবে, আপনি বাবা মাকে সময় দিচ্ছেন খামারে, আসলে সেই কথাগুলো মনে পড়লে কেমন লাগে ওই সময়টা আপনার? সেটা আমিও করি, আমিও ওই করি, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে করি, ওটা কাজ শেষ হইলে ওটা করি। আচ্ছা, অনেক বন্ধু আছে আপনার তাই না? বন্ধুদের সাথে আড্ডা দেন, তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর গরুগুলোকে যখন সময় দেন, গরুগুলোকে ওই রকম বন্ধুদের সাথে যেরকম মেশেন সেরকম কি গরুগুলোর সাথে মেশার চেষ্টা করেন? অবশ্যই চেষ্টা করেন। কেন করেন? করি, যদি ওদের সাথে না মিশি তাহলে তো কাজ হইব না, ওদের সাথে মিশতে পারলে ওদেরকে আর কি বোঝা যাইব, ওদের সাথে ভালো মতো আর কি সবকিছু করা যাইব। আচ্ছা, এই যে আমরা জানি যে আপনি পাশাপাশি কিছু একটা করেন মনে হয়, ইলেকট্রিশিয়ানের কাজ করেন, সেটা ই করে আসলে সময়টা কিভাবে ব্যয় করেন? ওইটা আপনার রেগুলার কাজটা হয় না, ওইটা আপনার এই সপ্তাহে 2 দিন হইতে পারে, 3 দিন হইতে পারে, আবার সপ্তাহে 7 দিন হইতে পারে। আচ্ছা, কাজে যে সাইডটা থাকে না, ওই সাইডটা যদি আমি সম্পন্ন কাজ থাকে তাহলে ওইখানে থাকতে হয়, যদি কাজ যদি না থাকে তাহলে ওইখানে বাসায় ফিরি, ওই সময় আমি খামারের সময়টা দিই। আচ্ছা, আমরা যে এখানে একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটা কোন জাতের ভাই বলতে পারবেন একটু এদিকে আসবে? এটা আপনার জার্সি, আপনার ইসে ক্রস আছে, মানে জার্সির সাথে সাই হলে ক্রস আছে। এটা কি এটার বাচ্চা? কতদিন হয়েছে বাচ্চাটা? 3 দিন হলো আজকে, মাত্র 3 দিন, মাশাআল্লাহ অনেক কিউট মনে হচ্ছে বাচ্চাটা। আচ্ছা, এই গাভীটা কত কেজি দুধ দেয় প্রতিদিন? এই গাভীটা আপনার এখন তো ডেলিভারি হয়েছে 3 দিন, এখন দুধ পুরোপুরি আসে নাই, তাও আপনার বাচ্চা দেওয়ার পরে কতদিন পরে আর কি দুধ দোয়ানো উচিত? আপনার যদি দুধটা ক্লিয়ার হয়ে যায়, আপনার কিছু গরু আছে 3 দিনও ক্লিয়ার হয়, কিছু গরু আছে আপনার 7টা লাগে, কিছু দিন আছে আর কি, কিছু গরু আছে 15 দিনও সময় নেয়। আচ্ছা, এখন ওটা আর কি গরুর
देखले बोझा जाबे जे दूध बेशी दे धरनेर कोनो आईडिया आछे जेमन कि एकटु बोलबेन जात क्वालिटी आछे ভালো মানের জার্সি আছে ভালো মানের ফ্রিজিয়ান আছে কোয়ালিটি বুঝার কি কিন্তু কোয়ালিটি মেইনটেইন কইরা অরিজিনাল ফ্রিজিয়ান বা অরিজিনাল জার্সি বোঝার কোন উপায় আছে অবশ্যই এটা কি দেখানো সম্ভব হবে যে ওটা আপনার অরিজিনাল ফ্রিজিয়ান যেটা হবে ওটা আপনার কানগুলা সব সম্ভব একটু একটু দেখানো যাবে ভাইয়া দর্শক একদম ইয়াং ভাইয়া তো সে দেখানোর চেষ্টা করতেছে যে অরিজিনাল যেমন এইটা যে 15 লিটার করব সকাল আপনার 10 লিটার হয় বিকাল আপনার 6 লিটারও হয় 5 লিটার হয় 4 লিটার হয় এটা কোন জাত এটা আপনার হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা কত পার্সেন্টেজ আছে আপনার 75% আছে 75% আচ্ছা আচ্ছা 75% এটা কিনা তো আপনাদের না হ্যাঁ হ্যাঁ কিনা এটা কত টাকা দিয়ে কিনেছেন এটা কিনছে আপনার 180000 টাকা দিয়ে 180000 হাট থেকে না খামার থেকে না খামার থেকে কিনা আনছি আর কি আমার বড় ভাই আছে উনি এগুলো ব্যবসা করে উনি থেকে আনছে আচ্ছা বড় ভাই কি গরু বেচা কেনা করে বেচা কিনা করে আর কি এলাকারই বড় ভাই আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যামিলির সবাই আপনারা গরু বাছুর লালন পালনের সাথে আছেন হ্যাঁ জার্সি বললেন আপনি এটা কি এটা আপনি বলছেন ফিজিয়ান ফিজিয়ান ফিজিয়ানটা বোঝার উপায়টা কি 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 সিমটম গুলো আছে আর এই যে গলার এই দিকটা হবে চিকন আচ্ছা গলাটা ঝুলানো হবে না হ্যাঁ আর আপনার গায়ের চামড়া যেটা দুধে অধিক দুধের গরু হবে ওটা গায়ের চামড়াটা একদম পাতলা হবে টান দিলে হাতে এসে পড়বে আচ্ছা মানে পাতলা হবে গানগুলো আপনার মিডিয়াম ছোট সাইজ হবে আচ্ছা আচ্ছা এগুলো চোখগুলো বড় বড় হবে মাথা সাইড সেপটা আপনার এখানে ফুলা থাকবে একই সিংগুলো আপনার সিংয়ের সবকিছু ধরন আছে সিংয়ের ভিতর চিনতে পারা কি যে আর কি পুরোপুরি আমি তার এখন পুরোপুরি বলতে পারবো না যারা আর কি গরু দীর্ঘদিন ধরে লালন পালন করে তারা ভালোভাবে বলতে পারবে আচ্ছা দর্শক শুনলেন একদম ছোট মানুষ এখনো অতটা বোঝে না তারপরেও কিন্তু অনেকটা ভালো মেসেজ দিলেন এবং আমরা পাশে যে গাভীটা দেখতে পাচ্ছি ভাই এটা কি গাভী না ওইটা হলো আপনার দামুর এখন ওইটা এখন তো হয়নি এটা কি আপনার ফার্মের হ্যাঁ হ্যাঁ এটা আমার ফার্মের বাচ্চা ফার্মের বাচ্চা দামুর এটা কত মাস বয়স হয়েছে এটা আপনার বয়স হয়েছে 18 মাস হয়েছে 18 মাস এটা কি হিটে আসছে হিটে আসছে একবার আমি বসায় দিছি আরেকবার আসলে উঠাই দিব আচ্ছা বসাইছেন কেন কারণ একবার দুইবার বসায় দিলে তাহলে তৃতীয়বারে দিলে কনসেপ্টটা করে আচ্ছা একটু এখানে আসবেন এটা নতুন একটা তথ্য আমরা জানলাম আসলে একবার দিলে কনসেপ্টটা করে না একটু ঘুরবেন কি থাকে কনসেপ্ট করতে আর কি আপনার 50-50 থাকে আচ্ছা কনসেপ্ট করতে আর যদি আমি দুইবার বসায় দিই তাহলে আমার 99% কনসেপ্ট করার আর কি থাকে আচ্ছা তার মানে বুঝলেন যে প্রথম হিটে আসলে তাহলে ওটা বসায় দিলে পরবর্তী দ্বিতীয়বার যদি আবার মানে হিটে আসে যদি বসায় দেয় দুইবার বসায় তিনবারে কালে যদি দেয় তাহলে আপনার এটা আপনি 90% শিওর হইতে পারে যে এটা রাখবে কনসেপ্ট করবে আর যদি আপনি ফার্স্ট টাইম দেয় অথবা নেক্সট দ্বিতীয় টাইম দেয় তাহলে আপনি 50-50 সুযোগ থাকে যে না রাখতে পারে রাখতেও পারে আচ্ছা ভাগ্যের উপরে নির্ভর করে এই অভিজ্ঞতাটা কই থেকে জানলেন ভাই এটা যে আমার আব্বা অনেকদিন ধরে লালন পালন করে আবার ডাক্তার বলছে যিনি আমাদের ডাক্তার গরু দেখাশোনা করে আয়শা আচ্ছা উনি বলছে ওনার কাছ থেকে আর কি নিয়ে এটা চিকিৎসা সেবাটা কি কি দেন আসলে চিকিৎসা সেবাটা যেমন আমাদের এখানে সমস্যাটা কি ডাক্তার হ্যাঁ ডাক্তার আপনার সময় মতো পাওয়া যায় না সময় মতো পাওয়া যায় না সরকারি ডাক্তার আছে ওনাদের যদি ফোন দিই তাইলে ওনার যদি বলে আপনি সকাল আসতেছি 10টার দিকে আর বলে সন্ধ্যার দিকে এখন যদি আমার একটা গরু অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পর যদি গরুটা মারাও যায় ওটা ওনাদের দায়িত্ব না বলবে 10টার দিকে আসুন আসবে সন্ধ্যার দিকে মানে এই অভিজ্ঞতা কি আছে আসলে এই ব্যাড অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতা হয়েছে হয়েছে দেখে তো বলতেছি আচ্ছা আমাদের সাথে তো হয়েছে কিন্তু এটা প্রাথমিক কোনো চিকিৎসা নেই যেমন আপনার নর্মাল ঠান্ডা জ্বর আছে এটা যদি আপনার নর্মাল ঠান্ডা জ্বর যদি হয় তাহলে আমরা নিজেরাই চিকিৎসা করতে পারবো কারণ আরো সিনিয়র খামারি আছে আমার ভাই আছে বড় ভাই আছে ওনার অভিজ্ঞতা আছে ওনাকে ডাক দিয়ে যদি নর্মাল ঠান্ডা জ্বর হয় তাহলে ওগুলো করা যায় কিন্তু আবার যদি গুরুতর কোন রোগ হয়ে যায় মানে ইমার্জেন্সি ডাক্তার প্রয়োজন যদি ওই সময় ডাক্তার তো না আসে ওই সময় কি আচ্ছা যে নর্মাল যে জ্বর এবং ঠান্ডা যেটা বললেন এটা হলে প্রাথমিক ওই সময় কি চিকিৎসা দেবার ওই সময় আপনার যে নর্মালি নাপা আছে না নাপা ট্যাবলেট হ্যাঁ নাপা স্টার ওইটা ধরেন একটাই যে সেন্স গরু আছে পাঁচটা খাওয়া দিলে আর জ্বর ঠান্ডা আর কি ওটা নিয়ন্ত্রণ আসে বলবো কিন্তু পাঁচটা যে বললেন আপনি সেটা কি গরুর বয়স অনুযায়ী না গ্রোথ অনুযায়ী যে বডি অনুযায়ী মানে বডি অনুযায়ী ট্যাবলেটটা বাড়ায় দিতে হয় বা কমায় দিতে আচ্ছা তাহলে মানে এই ধরনের গরুটা পাঁচটা নাপা লাগবে
কেমন মনে হচ্ছে গরু লালন পালন করে? আমার হিসাবে ভালো আর কি, যদি আপনার ভালো কোয়ালিটির গরু কালেকশন করতে পারে আর যদি দুধের গাভি পালতে পারে তাহলে লাভবান হয়, লাভবান হওয়া যাবে। কিন্তু অনেকে বলে লস হয়, এরা কেন বলে লস হয়? লস হওয়ার কারণ আছে, এটা তো আমাদের নিজের দোষে হয়। যিনি গরু কালেকশন করতেছে, আপনার যদি 5 লিটারের 10 লিটার নিচে গরু কিনে, এখন যদি 10 লিটার গরু আপনার 10 লিটার দুধের দাম হয়ে পড়লো আপনার 700 টাকা, গরু যদি খাওয়াই দিচ্ছি 300-400 টাকা, কারণ কাজে লোক রাখছি অনেকে দিতে হয় 200 টাকা, তাইলে তো আমার লস হবেই, তাই না? আর আমার খামার খরচ আছে, আমার কারেন্ট বিল আছে, জমি ভাড়া আছে, যদি আমি ভাড়া নিয়ে খামার করি তা অনেক কিছু আছে। কিন্তু এগুলা যদি ভাইবা চিন্তা করতে হবে, কারণ আমার 15 লিটার উপর যদি গাভি দুধ দেয় তাহলে আমার দুধের দাম আসবে 1050 টাকা, আমার যদি 500 টাকা খরচ হয় 500 টাকা আমার প্রফিট। কিন্তু এই যে 15 লিটার বলতেছেন বা 10 লিটার বলতেছেন, এটা কিভাবে বুঝবো যে এই গরুটা 15 লিটার দুধ দেবে? এটা আপনার যে সময় গরু কালেকশন করবো একটা অভিজ্ঞ লোককে নিয়ে যেতে হবো, যে অথবা কেউ চাচা আছে, আঙ্কেল আছে, বড় ভাই আছে, ওনাকে নিয়ে যাবো গরু কিনতে, গরু কোয়ালিটি দেখলে বোঝা যাবে যে ও কতটা দিব। আচ্ছা, আর যেটা হলো সেই ধরনের গরু হাট থেকে কেনাটা ভালো হবে না খামার থেকে? খামার থেকে কালেকশন করাবে এটা, খামার থেকে হয়তো আপনি 10,000 টাকা কম পাইবো, 20,000 টাকা কম পাইতে পারে, কিন্তু খামার থেকে যে সময় নিবো ওটা জিনিসটা আপনি 1 থেকে 3 দিন দেখে নিতে পারবো, দুধ দোয়া সকাল বিকাল দুধ ওটা দোয়া নিতে পারে, আর দুধটা আপনার ও যে যে যার থেকে কালেকশন করবো ওর থেকে যদি দুধটা ঠিক অনুযায়ী মাই পানি হয়ে যায়, যে ওটা নিজের হাতে যদি 2 দিন খাওয়াইতে পারে ওটা আরো বেটার হয়, তাহলে হাট থেকে কিনলে এই প্রতারণার শিকার হতে পারে। কারণ হাট থেকে যদি গরু কিনা হয় 90% গরু আপনার বিকালে দোয় না, ওটা সকালের জন্য রাইখা দেয়, ওটা দুধটা জমায় রেখে দেয় যেন সকালে আসে ওটা আর কি দুধটা যেন বেশি হয়, এর জন্য ওইটা কি করে। এই যে দুধটা যখন জমায় তখন বাড়ের ক্ষতি হয় না? অবশ্যই ক্ষতি হয়, কারণ উনি তো বিক্রি করে দিব, উনি বিক্রি করে দিব, ক্ষতিটা হইব আপনি কিনবেন, আপনার ক্ষতিটা হইব, ক্ষতিটা আপনার। এইটা করতে গিয়ে যে প্রাণীদের প্রতি যে ভালোবাসাটা সেটার কি মানে কি বলবেন আপনি? ওইটা ওনারা তো আপনার ভালোবাসার দিক তাকাইতেছিল, টাকা, ওনাদের টাকা হইলে সবকিছু। তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাইয়া আপনি? এগুলাকে কিছু বলার নাই, এগুলা আল্লাহ হিদায়াত দেও, এটাই বলি, আর কিছু বলার নাই, কারণ বইলা মুখ খারাপ করে তো লাভ নাই। আচ্ছা, আরেকটা কথা, যে শুনলাম যে আপনি বিদেশ যেতে চাচ্ছিলেন নাকি? কেন এই যে এত সুন্দর গরুর খাবার করে বিদেশ কেন যেতে চাচ্ছেন? বিদেশ যাইতে চাইছিলাম আর কি আপনার, একটু ভাইয়া হাতের এদিকে তাকান। হ্যাঁ, বিদেশ যাইতে চাইছিলাম, এখন আর কি যাব না, এখন চিন্তা করছি যে বিদেশ যাব, যদি 5 লাখ টাকা খরচ করি ওই টাকা দিয়ে আমি 3 টাকা আমি কিনতে পারবো, 3 টাকা আমি যদি আমার 40 লিটার দুধ হয়, 40 লিটার দুধের দাম আপনি আইতেছে 70 টাকা করে দিলে 250 টাকা হয়, আমি বিদেশ গিয়ে কামাবো কত টাকা? 30,000 টাকা সর্বোচ্চ, তাও আমার খাবার আছে, খরচটা আছে, নিজের খরচ আছে, ফ্যামিলিকে দিতে হবে, ওইখানে থাকবে আমার মাস শেষে 10,000 টাকা, আর এটা হিসাব করছি, আর ওইখান থেকে আমি 250 টাকা পাইলে আমার ধরেন 3 টাকা বি খাইতেছে 1,000 টাকা, আর এমনি খরচ হইতেছে 500 টাকা, আমার 500 টাকা পার ডে থাকতেছে, এই খরচ হইতেছে 1500 টাকা দিতেছে, আর ওইখানে যদি আমি 1500 টাকা থাকে, 1500-1300 টাকা, তাহলে আমার মাসে 39,000 টাকা আসতেছে, তা আমি বাসায় থাইকা, আর বিদেশ থেকে আমার চিন্তা করি 3 টাকা বিপাল দিয়ে কিন্তু আমার আহামরি সময় লাগবে না, আধা ঘন্টা সকালে আমি সময় দিলে এনাও, আপনার বিকালে আধা ঘন্টা সময় দিলে এনাও খাবারের জন্য, আর বাকিটা আপনার ঘাস কাটতে একটু কষ্ট হয় যদি মাছ দিয়ে কাটে, আমি কিন্তু ঘাস কাটানোর টাকা শুদ্ধ খরচে ধরছি, আমার শুধু গরুর খাবার দিব এটুকু সময় দিচ্ছি, আমার সর্বোচ্চ যদি আপনি বেশি সময় দেন 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সময় হইলে আপনি গরু পালায় না, বেশি সময় লাগবে আমার ওইখানে বিদেশ গিয়ে আপনার 8 ঘন্টা ডিউটি করে দেবো, সকাল 6টা থেকে বিকাল 4টা 6টা পর্যন্ত ডিউটি করতে হবে, আবার বাসায় রান্না করে খাইতে দেবো আর কি, এগুলো অনেক কিছু চিন্তা মাথায় আসছে, এগুলো সেন্স খাটাইছি যে না এখন তো আমার এখানে ভালো বেটার হইতেছে এখানে, এর জন্য আর কি চিন্তা করছি না বিদেশ আর যাবো না, ওই টাকাটা এখানে ইনভেস্ট করি, আর মূল কথা আমাদের খামারটা আর কি লাভজনক ব্যবসা, এটা আর কি চিন্তা করা, এর জন্য আর বিদেশ যাওয়ার চিন্তা করার বাকি। তাহলে সেক্ষেত্রে আপনার মতো ইয়াং যারা আছে যারা বিদেশ যাইতে চায় তাদের জন্য কি পরামর্শ দেবেন আপনি? তারা যদি বিদেশ যাইতে চায়, যদি 4-5 লাখ টাকা খরচ করে, এখন আপনার বলতেছে কাজ একটা দিবে, ধরেন রেস্টুরেন্টের কাজ দিবে, গিয়ে বলতেছে ওইটা কিনারের কাজ দিতেছে, তো ওই আমার হিসাব ওইখানে না যাইয়া আপনার পড়া যদি পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি যদি আপনি 2টা খামার 2 ঘন্টা সময় দিতে হইব,
পড়াশোনার পাশাপাশি যদি দুইটা গরু পালে তিনটা হয় তিনটা পালে ওইটাই বেটার হবে বিদেশ না গিয়ে, কারণ আব্বা আম্মার সাথে থাকবে, ফ্যামিলির সাথে থাকবে, ফ্রেন্ডদের সাথে থাকবে, সবকিছু জন্য ভালো। নতুন খামার যারা করবে আসলে বা দিতে চায় তো তারা কিভাবে শুরু করলে মানে বেটার হবে বলে মনে করেন আপনি? শুরু করলে যেমন বললাম আপনার 10 লিটারের গাভী যদি কিনে হয়তো আপনার বেটার হবে, যেগুলা জার্সি গরু মিডিয়াম সাইজের গরুগুলো আছে জার্সি ওগুলা কিনলে ওগুলা রোগ বালাই কম হয়, আর ওগুলা আপনার দুধ তো লং টাইম দুধ দেয় আর দুধে ফ্যাটটাও ভালো, সব দিক দিয়ে আর কি উপকার পাবে ওগুলা যদি কিনে মিডিয়াম সাইজের গরু কিনে। প্রথম চান্সে যদি খামার দেয় আর কিছু আর কি সিনিয়র যারা গরু খামারি আছে ওনাদের সাথে পরামর্শ করবো কিভাবে 2 মাস হয়তো যদি ট্রেনিং করে তাহলে আরো বেটার হয়, তো এইভাবে আর কি মানে ট্রেনিং করাটাকে মানে প্রশিক্ষণ যেটা বললেন প্রশিক্ষণ নেওয়াটা নিলে কি ভালো হয়? হ্যাঁ বেটার আর কি, যদি আপনার গরু একটা ঠান্ডা লাগছে কি খাইতেছে না ঠান্ডার জন্য খাইতেছে না, এখন যদি আপনি না বুঝলেন গরুটা খাইতেছে না একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে গরুটা ওইখানে আপনি দুধটা কমে যাব, ওই ঠান্ডা থেকে দুই তিন দিন না খাইয়ে দিলে আর একটা রোগ হইতে পারে, যদি ওটা আমি না বুঝি তাহলে ওইটা সমস্যা হইতে পারে, কারণ গরু আপনার ধরেন আপনি সকালে ভালো রাখছেন বিকাল অসুস্থ হয়ে গেছে, রাত্রে ভালো রাখছেন সকাল দেখছেন অসুস্থ হয়ে গেছে, হইতেই পারে ওটা আর কি। নিজে যদি আমি একটু জানি যে এটা জ্বর আইছে এটা ঠান্ডা লাগছে এটা এই রোগটা হয়েছে তাহলে ওইটা আমার জন্য বেটার হয়, ওইটা আর কি যদি আপনি আইডিয়া নিয়ে করে তাহলে বেটার। আপনার কি মানে ইচ্ছা আছে যে আপনি প্রশিক্ষণ নিয়ে খামার আরো বড় করবেন? হ্যাঁ ইনশাল্লাহ, আর কি যদি আমি করার ইচ্ছা আছে, যদি আমি সরকারি ভাবে কোনো সহযোগিতা পাই সরকারি ভাবে যদি কোনো লোন টোন পাই তাহলে আমার খামারটা বাড়ানোর ইচ্ছা আছে, আর প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা আছে আর কি। বিদেশ তো যখন যাবই না তাহলে খামার দিকটা আর কি ফুল মনোযোগটা দিব। এই যে সরকার যেটা বললেন যে যদি লোন দিয়ে সহযোগিতা করে, কিন্তু সরকার তো এমনি এমনি আগে আসবে না, সেটা তো আপনাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ আমি দুই জায়গায় চেষ্টা করছি, অলরেডি চেষ্টা করছি, উনি বলছে দিবে আর কি, আশা দিয়ে রাখছে কিন্তু অনেক ঘুরাইতেছে। আচ্ছা ঘুরাইতেছে কেন? আসলে কেন বলতেছে সময় লাগবে এটা সেটা অনেক ধরনের কথা আর কি, ওটা বললে লং টাইম অনেক সময় লাগবে ওটা বললে আর কি। আচ্ছা আমরা ওইদিকে নাই যাই। আসলে সর্বশেষ যেটা বলবো ভাইয়া, আমাদের দেশে অনেক গরিব ভাই বোন আছে, অনেক গরিব স্টুডেন্টরা আছে, অনেক কষ্ট করে তারা পড়াশোনা করে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি, কি পরামর্শ দেবেন এই সেক্টরে? এই সেক্টরে যদি তারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করে থাকে অথবা এখন বিজনেস করতে হলে টাকা লাগে, যে কোনো বিজনেস করতে হলে টাকা লাগে তাই না, এখন যদি অল্প টাকা তো এটা হবে না খামারটা হবে না, তা আপনার যদি একটা গরু দিয়ে শুরু করে তাও লাভবান হতে পারে, একটা গরু দিয়ে আপনার সংসার চলতে পারে, ছোটখাটো একটা সংসার একটা গরু দিয়ে চলে যাবে। সম্ভব এটা? হ্যাঁ অবশ্যই সম্ভব, যদি 15 লিটার দুধের একটা গাভী কিনে সে আপনার 15 লিটার গাভী পার ডে খাবে 300 টাকা, যদি আপনি নিজে এইটা কষ্টটা করে পরিশ্রমটা করে তাহলে 300 টাকা আপনার গাভী খরচ আছে। হ্যাঁ 300 টাকা গাভী খরচ আছে তো, আর বাকি থাকে আপনার ওইখানে 750 টাকা, আর 750 টাকা থেকে আর 100 টাকা খরচ ধরি, ওই যে ডাক্তার ওষুধ ই হয় ওইটা যদি 100 টাকা, 600 টাকা দিয়ে কিন্তু একটা ছোটখাটো ফ্যামিলি অনায়াসে চলে যায় তাই না? আচ্ছা খুবই সুন্দর এবং ভালো পরামর্শ দিলেন, আমরা দোয়া করি যে আপনি আরো বড় খামারি হন এবং সরকারের উচ্চ মহল আপনার এই কথাগুলো তাদের কানে গেলে অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দেক, এবং সরকারকে আমরাও বিনীত রিকোয়েস্ট করব যে মাননীয় প্রধানমন্ত্রী বা দেশের উচ্চ মহলের লোকজন যারা আছেন তারা এইরকম ইয়াং ভাইদের পাশে যদি দাঁড়ায় তাহলে তারা বিদেশের দেশে বসেই ভালো পয়সা ইনকাম করতে পারবে এবং এই সেক্টরগুলো আস্তে আস্তে উন্নতি করবে, আমাদের দেশ থেকে তাহলে বেকারত্বটাও দূর হবে, তাহলে আমাদের সোনার দেশ হিসেবে উল্টাপাল্টা নেশা করতেছে আড্ডা মারতেছে ই করতেছে কাস্টম করতেছে না আর কি বিভিন্ন ধরনের যে এগুলো এখন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম একজন ইয়াং খামারির কাছ থেকে, জানি না কতটুকু উপকৃত হবেন আপনারা, এবং এই ভাইয়ের কথাগুলো শুনে যদি একটু উদ্বুদ্ধ হন বা চেষ্টা করেন তাহলে আশা করি সফলতা অর্জন করতে পারবেন। সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।